আর দয়া করে আজকের ব্লগটি সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের করা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের কিন্তু উত্তর আজকে আমরা দিব এই ব্লগে। Yo guys, assalamu alaikum. This is Naimul Kader. You watching my YouTube channel Naimrock and welcome back to my new vlog. আজকেও আসছি 13 বাংলা শোরুমে, আর এই 13 বাংলা শোরুমের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে। আজকে আমি এই শোরুমে আসছি আপনাদের করা কিছু কোশ্চেনের বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কারণ আমি লাস্ট টাইম যে ব্লগটা করেছিলাম সেটা ছিল 13 GP1 V3 মোটরসাইকেলটির একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ, একটা ব্লগ, মানে নর্মাল একটা বেসিক ইনফরমেশন রিলেটেড একটা ব্লগ করেছিলাম যাতে কিছু ইনফরমেশন দিতে পারি। বাট সেই ব্লগে আপনারা অনেকেই অনেক কোশ্চেন করছিলেন যেটা অ্যান্সার হয়তো বা আমি জানতাম না বা আমি সেটা দিতে পাই নাই আমার লাস্ট ব্লগে, কিন্তু আপনারা যে কোশ্চেনগুলো করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য ভাবলাম কেননা এই প্রশ্নের উত্তর নিয়ে একটা ব্লগ করে ফেলি এই শোরুমে এসে, দ্যাটস ওয়াই আমি আজকে এই 13 বাংলা শোরুমে আসলাম। যদি আপনাদের কাছে আজকে ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনারা জানেন যে আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন কথা বলবো 13 বাংলা শোরুমের একজন কর্মকর্তার সাথে। ভাই আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাইবুর রহমান, আমি 13 বাংলার সেলস এক্সিকিউটিভ। আমরা তাহলে এখন আমাদের প্রশ্নের উত্তর সেশনে চলে যাই, মানে আজকে যে ব্লগটা নিয়ে করতেছি। আজকে প্রথম কোশ্চেনটা হচ্ছে আর যে অপু ভাই উনি কোশ্চেন করেছেন যে ভাই বুকিং দিলে কতদিনের মধ্যে পারবে একটু জানাবেন। বুকিং দিলে এটা হচ্ছে সর্বোচ্চ 30-40 দিনের ভিতরে, বেশিরভাগ সম্ভাবনা আমাদের 20-25 দিনের ভিতরে আমরা দেখি। আচ্ছা, আর যদি বাইক অলরেডি শুরু থাকে তাহলে তখন ক্যাশ সাথে সাথে দিয়ে দিই। আচ্ছা, মানে ক্যাশ পেমেন্ট করে দিলে সাথে আপনি ডেলিভারি করতে পারবেন। ওকে, পরে দ্বিতীয় কমেন্টটি হচ্ছে শিশির হাসান ভাইয়ের, উনি কমেন্ট করেছেন পিও ডাউনগ্রেড ফ্রম 13 GP1 স্পেশাল এডিশন, নো আপসাইড ডাউন সাসপেনশন, নো অ্যালুমিনিয়াম সুইং গ্রাম, নো অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বার, নো ডুয়েল চেন ABS। এটা ভুলবশত চলে আসছে আমাদের নেক্সট কন্টেইনার থেকে, মানে নেক্সট যারা নিবে আর কি, যারা পাবে সবারই অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল বার থাকবে, আপনার আপসাইড ডাউন সাসপেনশন থাকবে, ABSটা থাকবে। এরপরে কমেন্ট হচ্ছে মোহাম্মদ আলী ভাই, উনি কমেন্ট করেছে ভাই এই বাইকের সব পার্টস অ্যাভেলেবল আছে কি? আমাদের বাইকের বডি স্পেয়ার পার্টস সবগুলো আছে, সব কিছুই অ্যাভেলেবল, আপনি এ টু জেড আমাদের কাছে পাবেন। এরপরে কমেন্টই হচ্ছে রকিব মাগলা নামে একজন ভাইয়ের, উনি লিখেছেন যে ভাই 13 GP1 স্পেশাল এডিশন যেটা ABS, দেখা যাচ্ছে যে এটা bikebd.com একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিতর লেখা আছে যে 3,21,000 টাকা, কিন্তু আপনি বললেন, মানে আমার লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে প্রাইস হচ্ছে 3,36,000 টাকা, দামটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম, সঠিক কোনটা ভাই বলবেন কি? তাই এই বিষয়টু বলেন, কারণ বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রাইসটা দেওয়া আছে 3,21,000 টাকা, বাট আপনারা লাস্ট টাইম আমাকে যেটা বললেন যে প্রাইসটা আছে 3,36,000, সেটা কেন? আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 3,36,000, যখন আমাদের ডিসকাউন্ট থাকে বা ক্যাশব্যাক অফার থাকে তখন প্রাইসটা কমে যায়। এখন কোনো কোনো ওয়েবসাইট বা ব্লগ থেকে বলা হয় যে ডিসকাউন্টটা চলতেছে, ডিসকাউন্টটা সীমিত সময়ের জন্য। আজকের যে ব্লগটা হচ্ছে, ব্লগটা যদি আপনি এক বছর পর দেখেন সেম প্রাইসটা কিন্তু থাকে, যেহেতু আমরা ইম্পোর্ট করি, ডলারের দাম আপ ডাউন করে, আপনার বাইকের প্রতি যে ট্যাক্সটা আছে ট্যাক্সটা আপ ডাউন করে, ব্যাটটা আপ ডাউন করে, এই কারণে কম বেশ হতে পারে। যখন আপনি বাইকটা নেবেন তখন যে প্রাইসটা চলতেছে আপনি ওই প্রাইসটা ফলো রাখবেন, চাইলে আমাদের শোরুমে আপনি যোগাযোগ করতে পারেন। এর মানে এখন যে প্রাইসটা আছে এটা এখন কোনো ক্যাশব্যাক অফার নাই 13 GP1 স্পেশাল এডিশন বাইকগুলোর উপর, রাইট? এখন তো কোনো অফার নাই ক্যাশব্যাক, এর মানে এখন কিন্তু প্রাইস আগের মতোই আছে, মানে 3,36,000 টাকা কিন্তু এখনো আছে। আর যেটা আপনি দেখেছিলেন 3,21,000 টাকা, সেটা কিন্তু 15,000 টাকা ক্যাশব্যাক দেওয়ার পর যে প্রাইসটা ছিল সেটা, আর ওই ক্যাশব্যাক অফার কিন্তু এখন নাই। সো এখন কিন্তু প্রাইসটা হচ্ছে আগের মতোই 3,36,000 টাকা। এই সাথে একটা কথা বলতে চাই, আমাদের যে V3টা আছে এইটার উপরে 15,000 টাকা ডিসকাউন্ট চলতেছে, এটা হচ্ছে যদি আপনি আমাদের বুকিং করেন সেক্ষেত্রে আপনি 15,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আর এখন যদি মনে করেন যে বুকিং ক্ষেত্রে লাইক আমি এখন কিনবো না, আমি সেটা তো পরে কিনবো, সেটার ক্ষেত্রে আমি বুকিং দিলাম, কিছু টাকা আমি অ্যাডভান্স করলাম, দেন আমি পরে এসে টাকা নিয়ে
দেন আমি প্র্যাকটিস নিয়ে গেলাম। এখন সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা তো হচ্ছে বুকিংয়ের ক্ষেত্রে বললাম, কিন্তু যারা নগদ টাকা নিয়ে আসলো তারা কি করবে, তারা কি ক্যাশব্যাক পাবে কিনা? নগদ টাকা নিয়ে যারা আসবে তাদেরটা হচ্ছে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদের যতটুকু পারি ডিসকাউন্ট করে দিই। পাবেন প্লাস আপনারা যদি নগদ পুরো ফুল ক্যাশ নিয়ে আসেন বাইকটা কেনার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাশব্যাক পাবেন। আরেকটা কথা বলি, বুকিং করলে হচ্ছে সুবিধা এটা আপনার কালারটা সেফ থাকে, আপনি যেটা যে কালারটা বুকিং করতেছেন ওই কালারটা আপনার জন্য থাকে। ক্যাশের ব্যাপারটা হচ্ছে সবসময় আমাদের স্টকটা অ্যাভেলেবেল থাকে, আপনি আসলেই পাবেন এরকম আসলে কথা দিতে পারতেছি না, আমি নগদ টাকা নিয়ে আসলাম শোরুমে, বাট আমার পছন্দের কালারটা যদি না পাই যেটা অ্যাভেলেবল আছে সেটা আমাকে নিতে হবে, কোনো ওয়ে নাই। আর যদি পছন্দের টাকা যদি কিনতে চান যদি সেটা শোরুমে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি সেটার জন্য বুকিং করতে পারি, রাইট? এরপরে কমেন্টটি হচ্ছে মিথুন আহমেদ ভাই, উনি কমেন্ট করেছেন 13GP1V3 এই বাইকটা ফুয়েল ইনজেকশন নাকি কার্বোরেটর? আমাদের সবগুলো মডেলই হচ্ছে আপনার কার্বোরেটর দিয়ে। আচ্ছা, কারণ আমাদের সার্ভিস সেন্টারগুলো অ্যাভেলেবেল না, যেহেতু ঢাকায় শুধুমাত্র আমাদের সার্ভিস সেন্টার, সেই কারণে আমরা এফআই ইঞ্জিনটা করতে দিয়েছি। হয়তো বিভাগীয় পর্যায়ে যখন আমাদের সার্ভিস সেন্টার বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে আমরা সব জায়গায় করতে পারবো তখন আমরা এফআই করতে পারবো। আচ্ছা, তো সেক্ষেত্রে এখন যতগুলো বাইক আছে 13 বাইক সবগুলো হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন, এটা কিন্তু এফআই ইঞ্জিন নয়, সো এই জন্য এটা ক্লিয়ার করে নিলাম। এরপরে কমেন্ট হচ্ছে সিলেটি ফান, একজন কমেন্ট করেছেন, সে লিখেছেন ভাই আমি একটি বিষয় জানতে চাই, 13GP সব জায়গায় শাখা আছে, আমার বাড়ি সিলেট, আমাদের সিলেট কি শাখা আছে, থাকলে প্লিজ একটু কষ্ট করে জানাবেন। সিলেটে আমাদের এখনো কোনো শাখা বা ডিলার হয়নি, তবে মাস দুয়েকের ভিতরে চিটাগাং আমাদের ডিলার হওয়ার কথা আছে, এই ডিলারটা হইলে আমরা সিলেটের দিকে অগ্রসর হবো। আর আমাদের আপাতত ডিলার আছে নরসিংদী, কুষ্টিয়া, খুলনা, আর বাকিগুলো মোটামুটি চিটাগাং এর কাজ তো হইলে আমরা সিলেটের দিকে অগ্রসর হবো ইনশাআল্লাহ, সিলেটেও পাবো। আপনি যদি বেশি দিন ওয়েট না করতে চান সেক্ষেত্রে আমি বলবো ভাই ঢাকায় চলে আসেন সরাসরি, কারণ বেশি সময় লাগবে না ঢাকায় আসতে, তাতে চলে আসেন ঢাকার শোরুমে, আর এই শোরুমে এসে বাইক দেখেন কোনটা পছন্দ হয়, কোন কালারটা পছন্দ হয়, কোন মডেল পছন্দ হয়, আর সেটার বুকিং দিয়ে যান। এরপরে কমেন্টটি হচ্ছে হক বিশবাবু ভাই, উনি লিখেছেন বর্তমান এই বাইকটি কয়টি কালারে পাওয়া যাবে সেটা কিন্তু বলেননি ভাই, লাস্ট ব্লগে আমি এটা বলি নাই যে আসলে কয়টা কালার অ্যাভেলেবেল আছে, আমি জাস্ট এই কালারের বিষয়ে কিন্তু কথা বলেছিলাম, অন্য কালার অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমি জানিও না এখন, সেটা আমি জানবো। আর এই বাইকটি EFI না কার্বোরেটর সেটা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে যে 13GP বাইক যা যা আছে সবগুলো হচ্ছে কার্বোরেটর, একটা কিন্তু EFI বা FI কোনো কিছু না, জাস্ট কার্বোরেটর বাইক। এই বাইকটার আপাতত একটা কালার, ফিউচারে এটা সহ চারটা কালার আসার সম্ভাবনা। আচ্ছা, কি কি কালার হতে পারে আইডিয়া আছে? এটা আপনি অনলাইনে দেখতে পারবেন, আসলে ওইভাবে শিওর দিয়ে বলতে পারবেন, আমরা ওপরে ওইভাবে ক্যাটালগটা পাইনি, এর মানে বোঝা যাচ্ছে যে এই বাইকটির কালার এখন আছে একটি, এটা হচ্ছে ব্ল্যাক কালার, যার মধ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কালার কম্বিনেশন আছে, মানে গ্রাফিক্স করা আছে, আর নেক্সট ডে ফিউচারে আরও চারটি কালার অ্যাভেলেবেল হবে, বাট এক্স্যাক্টলি কোন কালার হবে সেটা এখনও বলা যাচ্ছে না, কারণ এখনও ফাইনালাইজ হয় নাই, সো ফিউচার আসলে বলতে পারবো এটা এখন বলা যাচ্ছে না। এরপরে কমেন্ট হচ্ছে MD হাসান RP নামে একজন ভাই কমেন্ট করেছেন, সে লিখেছেন ভাই সবগুলোতেই কি ডিজিটাল মিটার আসবে? হ্যাঁ, আমাদের V3 বা স্পেশাল এডিশন আমাদের যে বাইকগুলো বা যে মডেলগুলো আছে নেক্সট মান্থ থেকে সবগুলো ডিজিটাল, নেক্সট মান্থ থেকে যতগুলো বাইক আসবে সবগুলো থাকবে ডিজিটাল মিটার, মানে যেটা আমরা দেখেছি এই বাইকের V3 সেম মিটারটাই থাকবে, সেম মিটার থাকবে অন্য যত মডেল আছে সবগুলোতে। এরপরে কমেন্টটি হচ্ছে MD হৃদয় ভাই, উনি লিখেছেন এটা স্লো কর্নারিং এ কি গাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? না, কর্নারিং এ পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, তবে আমাদের টার্নিংটা একটু, যেহেতু বাইকের ওয়েট বেশি
বাইকের ওজন বেশি হওয়ার কারণে একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা বললো যে এটা যে টার্নিং রেশিওটা কম, অন্যান্য স্পোর্ট ক্যাটাগরির বাইকগুলো একটু হালকা হওয়ার কারণে বা ওজনটা কম হওয়ার কারণে এটা টার্নিং রেজিস্ট্যান্স ভালো থাকে বা খুব কম জায়গার মধ্যে সুন্দরভাবে টার্ন করা যায়, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে সেটা হবে না। আজকের লাস্ট কমেন্ট হচ্ছে মল্লিক বিডি নামে একজন ভাইয়ের, ওই লিখেছেন যে এটা ABS ভার্সনটা কবে পাবো এবং দাম কেমন হতে পারে আর কতগুলো কালার পাওয়া যাবে। কালারের বিষয়ে আমি অলরেডি বলছি যে হয়তো বা চারটা কালার পাওয়ার সম্ভাবনা আছে নেক্সটে, মানে ফিউচারে, আর এক্স্যাক্টলি কোন কালার পাবেন সেটা এখনও জানা নাই, বাট বলা যাচ্ছে না এখনো, বাট আশা করছি যে চারটা কালার অ্যাভেলেবেল হবে ফিউচারে। আর যেটা বললো যে ABS ভার্সনের বিষয়ে একটু জিজ্ঞেস করুন, ABS ভার্সন কি পাওয়ার সম্ভাবনা আছে? ABS ভার্সনটা পাওয়ার সম্ভাবনা নাই, ABS ভার্সনটা আসবে না। আমাদের যেসব বাইকগুলো এক্সিস্টেন্ট আমার CBS আমরা এখন থেকে আমাদের স্পেশাল এবং সুপার স্পেশাল দুইটাই CBS মানে যতগুলো নতুন বাইকগুলো আসবে বাংলাদেশে ওই আগের মডেলগুলোই আসবে, কিন্তু ওগুলোতে শুধু থাকবে CBS, ABS আর আসবে না। আর যতগুলো বাইক আসবে ফিউচারে, যেমন মনে করেন যে হ্যান্ডেলবারটা অ্যালুমিনিয়াম আসলো, দেন হচ্ছে আপনার ফ্রন্ট সাসপেনশন আসবে USD, এটা সুইং আর্মটাও মেবি অ্যালুমিনিয়ামে আসবে, রাইট? সো এই যে চেঞ্জ আসতেছে এই বাইকটা নেক্সট স্টকে, প্রাইসটা কি সেম হতেছে? হ্যাঁ, আমাদের প্রাইসটা সেম। আচ্ছা, এখন এই বাইকটার প্রাইস হচ্ছে 356,000 টাকা। যতই আপগ্রেডেশন আসুক না কেন বাইকের প্রাইস থাকবে কিন্তু সেম, মানে 356,000 টাকা। আরেকটা জিনিস ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আপনারা যত প্রাইস শুনতেছেন এমন না যে এই প্রাইসগুলো অল দ্য টাইম সেম থাকে, এমন হতে পারে কোনো ডিসকাউন্ট দেবে, এমনও হতে পারে ক্যাশব্যাক অফার দেবে, আবার এমনও হতে পারে যে আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসে থাকবে, আবার প্রাইসটা বাড়তেও পারে, ঠিক নাই। এই জন্য আমি সবসময় বলি যে 13 GP বাইক যখন আপনার কিনতে চান বা আপনি জানতে চাচ্ছেন এটার প্রাইস এখন কত আছে, সবসময় চেষ্টা করবেন এই শোরুমে এসে ডিরেক্ট কথা বলার জন্য। আর শোরুমে যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, সেখানে গিয়েও কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে আপনি কল করেন ডিরেক্ট, তাহলে আপনি কিন্তু আপ টু ডেট ইনফরমেশনগুলো পাবেন, মানে এটা প্রাইস এখন কত আছে, ফিউচারের প্রাইস কত হতে পারে, বা এখন কোনো ডিসকাউন্ট বা ক্যাশ অফার চলতেছে কিনা, এইসব কিছু জানার জন্য চেষ্টা করবেন শোরুমে ডিরেক্ট কন্ট্যাক্ট করার জন্য। আজকে আসলে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, বাট চিন্তা করলাম যে আপনারা এত কোশ্চেন করতেছেন, এত বিষয় জানার জন্য আগ্রহী অ্যাবাউট দিস বাইক, এই জন্য ভাবলাম যে একটা ব্লগ তো করাই যায়, তাই কিন্তু আজকে খুবই কম্প্যাক্ট একটা ব্লগ করলাম শুধুমাত্র এই প্রশ্ন উত্তর নিয়ে। আর বাই দ্য ওয়ে হাইবুল রহমান বাইক অফ ওয়ান মানে ধন্যবাদ যে আমাদের কিছু সময় দিল, আমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করলো, সেটা আমিও জানতে পারলাম আপনারাও জানতে পারলেন। সো গাইজ, আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট আপনাদের রিপ্লাই করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে ব্লগটা এখানে শেষ করছি, সি ইউ মাই নেক্সট ব্লগ, টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন, স্টে উইথ নামরক অ্যান্ড কিপ রকি। Microphone check, make it a microphone check. Give it a microphone, I make the make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crackle, pop, mind fried to a crisp. Making it